সবাইকে চমক দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারকে আজকে সিগনেচার কমপ্লিট করে ফেলেছে তো কে সেই বিদেশি প্লেয়ার জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও তো আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে একত্রিশ বছর বয়সী সার্বেরিয়া সেন্টার ব্যাকের প্লেয়ার আলেকজান্ডার পেন্টিক তো প্লেয়ারটা যদি আমরা কথা বলি ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময় কিন্তু সে ফুটবলটা খেলেছে লালিগাতে সেখানে সে ষাটটা ম্যাচ খেলেছে এছাড়া সুপার লিগ সার্বিয়াতে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে লালিগা টু এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের নতুন জায়গাতেও কিন্তু সে ম্যাচ খেলেছে ক্লাব কেরিয়ারে একশো ছিয়ানব্বইটা ম্যাচ খেলেছে উচ্চতাটাও খুবই ভালো এবং যেরকম প্লেয়ারটা দেখলাম দুর্দান্ত অপশান ইস্টবেঙ্গলের জন্য উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপে মানে ক্লোজ হয়ে গেলেও কিন্তু ফ্রি প্লেয়ার ছিল সেই কারণে বিদেশি প্লেয়ারকে সাইনিং কমপ্লিট হয়ে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে তোমরা কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে তো এই নিউজটা শুনে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও এবং ভিডিওটাতে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও